আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। মানুষে প্রত্যেকে চায় সচ্ছলতার সাথে চলতে, অভাব অনটন না হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষকে সফলতার পথ দেখিয়েছেন, দোয়া শিখিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন কিভাবে চললে ইহকাল এবং পরকালে শান্তির সাথে চলা যাবে, ইহকালে সফলতা লাভ করা যাবে, পরকালেও সফলতা লাভ করা যাবে। হযরত তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মক্কাতে আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছিলেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন, আর ওই রোজা ওনাকে একটু ক্লান্ত করে ফেললো। তো তিনি আমাদের বাড়িতে যাওয়ার পরে তাকে একটি পাত্র করে দুধ এবং মধু একসাথে মিক্স করে দিলাম। যখন সূর্য ডুবলো তখন তিনি একটু পান করার পর বললেন যে এগুলি কি? তো আমরা বললাম এগুলো হলো দুধ এবং মধু মিক্স করে আপনাকে পান করতে দিয়েছি, আর ইহা আপনাকে সম্মান করেছি আমরা এর দ্বারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকরামাকাল্লাহু বিমা আকরামতানি, অথবা এরকম অন্য কোন একটি দোয়া করলেন। এই দোয়াটির অর্থ হলো যেহেতু তুমি আমাকে সম্মান করেছ, আল্লাহ তাআলা তোমাকে সম্মান করুক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বললেন মান ইক্তাসাদা আগনাহুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যু ব্যয়ী হবে, অর্থাৎ জীবনে চলাফেরার ক্ষেত্রে আয় বুঝে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করবেন। দ্বিতীয় একটি বাক্য তিনি এরকম বললেন যে মান তাওয়াজা রাফাহুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ তাআলা তাকে উঁচু করবেন, সম্মান দিবেন। তারপরে তৃতীয় একটি বাক্য বললেন মান বাদদারা আফকারাহুল্লাহ, যে ব্যক্তি অপব্যয় করবে, নষ্ট করবে অযথা, তাহলে আল্লাহ তাআলা তাকে গরিব বানিয়ে দিবেন। চতুর্থ একটি বাক্য বললেন মান তাজাব্বারা কসামাহুল্লাহ, যে ব্যক্তি তাকাব্বরি করবে, অহংকার করবে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন এবং অপদস্থ করবেন। তো সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি বাক্যের মধ্যে বিশাল চারটি আদর্শ রয়েছে। অর্থাৎ যে যখন যেরকম ইনকাম হয় সেই অনুযায়ী ব্যয় করা, একবারে বেশিও না করা, একবারে কমও না করা, আয় অনুযায়ী ব্যয় করা, আর ব্যয়ের ক্ষেত্রে যাতে অপচয় না হয়, অপব্যয় না হয়, তাহলে এই দুইটা জিনিস অবলম্বন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে সম্পদশালী করবেন, মানুষের থেকে অমুখাপেক্ষী করবেন। আর বাকি দুটি বাক্য দ্বারা বোঝা যায় যে অহংকার করলে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন, আর যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু করবেন, সম্মান করবেন। আশা করি আপনারা এর উপর আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।